গঠিত হয়ে গেল বীরভূম জেলা পরিষদের স্থায়ী সমিতি। কিন্তু আশ্চর্যতম ঘটনা হলো, সেই স্থায়ী সমিতিতে জায়গা পেলেন না বিকাশ রায়চৌধুরী। তিনি হলেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মহলের একজন। শুধু তাই নয়, বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বৃত্তের নেতা বলে যারা পরিচিত, তাদের অধিকাংশই স্থায়ী সমিতিতে জায়গা পাননি। আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হিসেবে শপথ নিয়েছেন তৃণমূল নেতা কাজল শেখ। নানুরের ওই নেতার সঙ্গে অনুব্রত মণ্ডলের একসময় মতবিরোধ ছিল। এমনকি গরু পাচার মামলায় অনুব্রতর গ্রেফতারির পর সমাজ মাধ্যমে টিপ্পণী করেছিলেন কাজল শেখ। সেই কাজল শেখ এখন জেলা পরিষদের সভাধিপতি। অন্যদিকে কেষ্ট ঘনিষ্ঠরা জেলা পরিষদের স্থায়ী সমিতিতে জায়গা না পাওয়াকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন অনেকে। সোমবার বীরভূম জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন হয়েছে। সূত্রের খবর, আগামী 7 দিন পর গঠিত হবে কর্মাধ্যক্ষের তালিকা। স্থায়ী সমিতিতে সিদ্ধান্ত হবে কর্মাধ্যক্ষ হিসেবে কার নাম পাঠানো যায় সেই ব্যাপারে। তৃণমূলের একটি সূত্রের খবর, সেখানেও অনুব্রত গোষ্ঠীর অধিকাংশ নাম বাদ পড়তে চলেছে। মোটামুটি জানা যাচ্ছে 2 থেকে 3 জন পুরনো কর্মাধ্যক্ষ ছাড়া বাকি সব নতুন মুখ থাকবে সেখানে। সোমবার জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠনের পর সভাধিপতি কাজল শেখ দাবি করেন, অনুব্রতর টিম যেমন পঞ্চায়েত নির্বাচনে কাজ করেছে, তেমন আগামী সময়েও করবে। পাশাপাশি তিনি জানান, নতুন মুখদের দ্বারা নতুনভাবে পরিচালিত হবে জেলা পরিষদ। প্রবীণ যারা রয়েছেন তারা অভিভাবকের ভূমিকা পালন করবেন। ব্যুরো রিপোর্ট, রামপুরহাট টিভি। মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেরিত যে তালিকা গত রাত্রে এসেছে, সেই তালিকা অনুসারে আমাদের, আপনারা জানেন যে 9টি স্থায়ী সমিতির সদস্য কারা হবেন এবং কর্মাধ্যক্ষ কারা হবেন তার তালিকা এসেছে। স্বাভাবিকভাবেই আমরা সবথেকে ভালো বিষয় যে প্রবীণ এবং নবীন সকলকে সম্মিলিতভাবেই এই স্থায়ী সমিতিতে রাখা হয়েছে এবং নতুনদেরও সুযোগ দেওয়া হয়েছে। আশা করি খুব স্বচ্ছভাবে, সুন্দরভাবে এবং উন্নয়নমূলক যে কাজগুলো রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক যে প্রকল্পগুলো রয়েছে তার বাস্তবায়নের ক্ষেত্রে এই জেলা পরিষদ কাজল শেখের নেতৃত্বে নিঃসন্দেহে একটা ভালো জায়গায় পৌঁছবে। আমার বিশ্বাস, বিগত দিনের মতোই আগামী দিনেও এই জেলা পরিষদ বিভিন্ন ক্ষেত্রে তার উজ্জ্বল স্বাক্ষর রাখবেন। এখানে আপনারা জানেন অর্থ সংস্থা উন্নয়ন ও পরিকল্পনা স্থায়ী সমিতি যেটা, সেটা পদাধিকার বলে যার সদস্য হন তারাই আসবেন। জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতিতে কর্মাধ্যক্ষ হবেন নাগরচন্দ্র কোনাই। পূর্ত কার্য পরিবহন স্থায়ী সমিতিতে কর্মাধ্যক্ষ হবেন শেখ নুরুল ইসলাম। স্থায়ী সমিতির যারা সদস্য হচ্ছে নাগরচন্দ্র কোনাই জনস্বাস্থ্য পরিবহন স্থায়ী সমিতিতে, জিতা মুখার্জি, রূপালী টুডু, রমেশ কুমার সাহা, ইতি সাহা। পূর্ত কার্য পরিবহন স্থায়ী সমিতিতে হয়েছেন শেখ নুরুল ইসলাম, মুনমুন ঘোষ, সুখেন মণ্ডল, রবিন হাসদা, হরেরাম মাহারা। কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতিতে হয়েছেন সিরাজুল ইসলাম খান, মুনমুন লাহা, নুরুল হুদা, দেবজানী দাস, সাবলাম বিন হোসেন। শিক্ষার সংস্কৃতি তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতিতে হয়েছেন মৌমিতা রায়চৌধুরী বিশ্বাস, তন্ময় সাহা, শামসাদ বেগম, রেখা থান্ডার, গায়ত্রী দাস। শিশু নারী উন্নয়ন জনকল্যাণ ও ত্রাণ স্থায়ী সমিতিতে হয়েছেন কাবেরিকা গুঁই, পূজা কবিরাজ, মর্জিনা বিবি, সুপ্রিয়া দাস, শিপ্রা কোনাই মণ্ডল। বনভূমি সংস্কার স্থায়ী সমিতিতে হয়েছেন বন্দনা সাহা, নিতাইচন্দ্র মাল, বিশ্বনাথ দাস, নারায়ণচন্দ্র হালদার, কামেলা বিবি।
খাদ্য সরবরাহ স্থায়ী সমিতিতে হয়েছেন অরুণ কুমার চক্রবর্তী, নূরজাহান বেগম, রাজিয়া সুলতানা, মুলুকচাঁদ বাগদি, রাখি সিং। ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতিতে হয়েছেন বিশ্ববিজয় মার্ডি, অরুণ চ্যাটার্জি, কৃষ্ণা মণ্ডল, আমিনা বেগম এবং রোশনারা খাতুন। মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতিতে হয়েছেন রবি মুর্মু, সাহাবুল শেখ, প্রদীপ কুমার ভকত, শ্রাবণী মণ্ডল পাল, শাকিলা বেগম। এই স্থায়ী সমিতিগুলো আমাদের গঠন হয়েছে, পরবর্তীকালে এদের মধ্যে থেকেই কর্মাধ্যক্ষ সপ্তাহ পরে নোটিশ করা হবে, নোটিশ করে দেবে, তারপরে সপ্তাহের মধ্যে হয়ে যাবে ক্ষমতা। এদের মধ্যেই বসে আলোচনা করে যা পত্রিকা পত্রিকার মাধ্যমে যে যে নাম সেটাই হবে। আজকে শুধু স্থায়ী সমিতি গঠন হবে। মানে জেলা পরিষদের যারা আছেন তারা সবাই আছেন প্র্যাকচুয়ালি, আর এছাড়া আমরা দলীয়ভাবে যেটা ঘোষণা করেছি সেটা হচ্ছে আমাদের মানে দলনেতা হিসেবে থাকবেন নবগোপাল বাউরি, আর উপাধ্যক্ষ হিসেবে থাকবেন আঁখি অধিকারী, এবং আপনারা জানেন অধ্যক্ষটা মানে বিরোধী দল নেতা যিনি হন তিনি হবেন অধ্যক্ষ। সর্বত 52 জনই আমাদের এসে গেল সভাপতি, সভাধিপতি এবং সহসভাধিপতি দুজন সমস্ত স্থায়ী সমিতির সদস্য পদাধিকার বলে একজনকে আমরা নবগোপাল বাউরি ওনাকে দলনেতা করেছি দলের দিক থেকে, আর আখি অধিকারীকে অধ্যক্ষ করেছি, আর শাবানা ইয়াসমিনকে সহ দলনেতা করেছি। সভাধিপতি ছিলেন তো উনি উপদেষ্টা হিসেবেই থাকবেন জেলা পরিষদে, এবং মানে এমএলএরা তো পদাধিকার বলে মেম্বার, জেলা পরিষদের মেম্বার পদাধিকার বলে এমএলএ এমপিরা মেম্বার। ওনার জন্য দল কিছু একটা ভেবেছে নিশ্চয়, এক তো উনি আমাদের অভিভাবকের মতো এখানে আমাদের পরামর্শ দেবেন, তাছাড়াও কোনো একটা হয়তো জেলা পরিষদে ভালো জায়গায় থাকবেন, যে জায়গা থেকে আমাদের সকলকে পরিচালনা করবেন। কাজুদা, যে নতুন মুখগুলো এসছে তার দেখা যাচ্ছে নবজোয়া যে কর্মসূচিটা হয়েছিল সেইখান থেকে কি এই কমিটিটা হয়েছে? কারণ আমরা এর আগে দেখেছি যারা পুরনো ছিল কর্মদক্ষদের মধ্যে তারা কিন্তু অনেকেই বাদ গেছে, তাহলে কি মানে পুরনো যে কমিটি আছে কি বলতে চাইছেন যে নতুনরা চান্স পাবে না পুরনো থেকে যাবে? পুরো অনুব্রত মণ্ডলের টিম বিভিন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তারা প্রতিযোগিতা করেছে, তারাই ভোট করেছে, তারাই সামনে আছে। আগামী দিনে কি কাজল শেখের নেতৃত্বে তাহলে প্রশাসন চলবে না অনুব্রত মণ্ডলের? ওটাকে আপনি ঠিক করে দেবেন নাকি ওটাকে আপনি ঠিক করবেন যে কার নেতৃত্বে চলবে? চলবে বীরভূম জেলার অভিভাবক আছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে বীরভূম জেলা চলছে, এবং টিম অনুব্রত তিস্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভোট করেছে, আগামী দিনে তিনাদের নেতৃত্বেই ভোট হবে।